আপনার প্রেমিকা অথবা প্রিয়জনের হোয়াটসঅ্যাপটি কিন্তু আপনার ফোনে আপনি গোপনে চালাতে পারবেন, তার জন্য প্রয়োজন হবে না ওটিপি। আবার কিন্তু সে বুঝতেও পারবে না যে আপনি তার হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন। এটা কিন্তু খুবই সহজ একটি বিষয়। আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ প্রসেসটি থাকছে, আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনিও পারবেন। ওকে, তো শুরুতেই আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি আপনি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করার পর এখান থেকে আপনারা থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল নেম, কিউআর কোড আছে, তারপর একটি অ্যারো আইকন আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। তার পরবর্তী ইন্টারফেসে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন নিচের দিকে আছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন লিঙ্ক অ্যাজ কোম্পানি অ্যান্ড ডিভাইস, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কিউআর কোডটি আপনার সামনে শো করছে, এই কিউআর কোড পর্যন্ত কি আপনার ফোনের কাজ শেষ। তারপর আপনার প্রিয়জনের ফোনের হোয়াটসঅ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর একই প্রসেসে আপনারা থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন লিঙ্কে ডিভাইস, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যদি লক দেওয়া থাকে তাহলে ফোনটি আনলক করে দেবেন। আনলক করার পরেই কিন্তু আপনার ফোনের কিউআরটি ওপেন হয়ে যাবে। এখানে আপনার কি করতে হবে, আপনার নিজের ফোনে যে কিউআর কোডটি আসছিল আপনার প্রিয়জনের ফোন দিয়ে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানার চলে আসছে। এখন আপনার নিজের ফোনটি স্ক্যান করে নেবেন। জাস্ট আপনার নিজের ফোনের ওপরে আপনার প্রিয়জনের ফোনের স্ক্যানারটি রাখবেন। রাখলেই কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হয়ে যাচ্ছে। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে লোডিং ইওর চ্যাট। ওয়েল, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফোনেই একই হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে গিয়েছে। এখন যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু একই মেসেজ দুইটা ফোনেই আসবে। আপনার প্রিয়জনকে কেউ মেসেজ করলে সেই মেসেজ কিন্তু আপনার নিজের ফোনেও আসবে। ওয়েল, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয়জনের ফোনে যে মেসেজটি আসছে সেই মেসেজটি কিন্তু আমার নিজের ফোনেও আসছে। তো আপনি কিন্তু ঠিক এভাবেই আপনার প্রিয়জনের ফোনে কে মেসেজ করছে, কাকে সে কল করছে বিস্তারিত দেখতে পারবেন। তাছাড়া আপনি আপনার নিজের হোয়াটসঅ্যাপ যখন ব্যবহার করতে চাইবেন তখন আপনারা জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর সুইচড আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার নিজের হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে। ঠিক একই প্রসেসে আপনি যখন আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপটি চেক করতে চাইবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন, সুইচড আইকন এখানে ক্লিক করলে কিন্তু আপনার প্রিয়জনের ফোনের হোয়াটসঅ্যাপটি কিন্তু লগ ইন হয়ে যাবে। ঠিক এভাবেই কিন্তু আপনি আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপটি দেখতে পারবেন।